आजकेर এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে 2022 সালে বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনার দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ হয়ে গিয়েছে লকডাউনের কারণে এবং ইতিমধ্যেই কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন বৃদ্ধ ভাতার জন্য। তো কিভাবে আবেদন করবেন আপনাদের অনলাইনে মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা কিন্তু রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন যে web.umang.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে এবং এই যে উমাং বলে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা, এরও কিন্তু একটা অ্যাপ কিন্তু লঞ্চ করেছে প্লে স্টোরে, যেটা আপনারা ডাউনলোড করে কিন্তু সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করতে পারেন, অথবা আপনারা লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। আসার পরে প্রথমে আপনাকে কী করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনারা দেখতে পাবেন ডান দিকে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে লগ ইন রেজিস্টার। আপনি যদি মোবাইল থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসেন তাহলে অবশ্যই এরকম 3 লাইনে ক্লিক করে নিচের দিকে এসে দেখবেন ডেস্কটপ মোড লেখা আছে, সেখানে ক্লিক করলে এরকম আপনার সামনে ওপেন হবে। হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আরেকটি পেজ আপনাকে রিডাইরেক্ট করবে এবং এর লগ ইন পেজ কিন্তু চলে আসবে আপনার সামনে। তো ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু আপনার সামনে ওপেন হবে। আপনারা প্রথমেই পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আপনি যে রেজিস্ট্রেশন করবেন তার জন্য একটা মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যেখানে লেখা আছে গেট ওটিপি, এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বার একটা কিন্তু SMS চলে যাবে, অর্থাৎ একটা OTP চলে যাবে। সেই OTPর ঘরে আপনি সেই OTPটি কিন্তু এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। আপনারা OTPর ঘরে OTP বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এই ঘরে বসাবেন। বসানোর পরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন যে এই ঘরটিতে আপনারা টিক করে দিয়ে এখানে রেজিস্টার অপশনটি চলে আসবে, আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ওপেন হবে। পরে আপনাকে এখানে কী করতে হবে, এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে আপনাকে লিখতে হবে NSAP লিখে আপনারা সার্চ করবেন। NSAP লিখে যখনই আপনি সার্চ করবেন এরকম কিন্তু আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন তার নিচে রয়েছে দ্বিতীয় অপশনটি অ্যাপ্লাই অনলাইন বলে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্কিম, এখানে আপনি ক্লিক করলে আপনি এখানে 4টি অপশন কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যারা বৃদ্ধ ভাতার জন্য এখানে আবেদন করবেন তাদের জন্য কিন্তু আপনাদের অবশ্যই IGNO APS এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ যারা বৃদ্ধ ভাতার জন্য করবেন এটা করবেন, এবং ওপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু এইটা আপনি সিলেক্ট করবেন। তো আরও কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। এটা সিলেক্ট করলে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনাকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন, আপনার যে স্টেটটা রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে করলে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন, তো আমি এটা নর্থ 24 পরগনা করে দিলাম। তো এরপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন, এরপর দেখতে পাচ্ছেন এরিয়া, এখানে আপনি ক্লিক করবেন। এরিয়া আপনি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রুরাল এবং আরবান, অর্থাৎ যারা গ্রাম অঞ্চলে বাস করেন অর্থাৎ পঞ্চায়েত এরিয়া তারা কিন্তু রুরালটা সিলেক্ট করবেন, এবং যারা শহর অঞ্চল অর্থাৎ আপনারা পৌরসভায় বাস করেন তারা কিন্তু এখানে আরবানটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার সাবডিভিশনটা আপনি সিলেক্ট করবেন, আপনার যে সাবডিভিশন রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সাবডিভিশন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার এই সাবডিভিশনের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলো কিন্তু এভাবে শো করবে, এখান থেকে আপনি কিন্তু সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নিচের দিকে পাবেন দেখতে পাচ্ছেন ভিলেজ অপশনটি চলে আসবে, এখান থেকে আপনি ভিলেজটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে ভিলেজটি রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ভিলেজগুলো কিন্তু চলে আসবে উপরের, এগুলো যখন আপনি ফিল আপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে হ্যাবিটেশন লেখা রয়েছে, এটাও কিন্তু ক্লিক করলে কিন্তু আপনি যে এখানে যেটা দেবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন নেম, এখানে যে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য যে অ্যাপ্লিকেশন করবে তার নামটা এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে তার, সে যদি মহিলা হয়ে থাকে তাহলে তার হাজব্যান্ড নেম দেবেন, বা যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু তার বাবার নাম এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন, সে ছেলে নামে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ক্লিক করে এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তার ডেট অফ বার্থটি আপনাকে দিয়ে দিতে হবে, যে এখানে বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লিকেশন করবে। এরপরে যখনই আপনি এখানে ডেট অফ বার্থটা আপনি এই ক্যালেন্ডারে ক্লিক করে বসাবেন সাথে সাথে আপনি দেখতে পারবেন তার বয়স কত রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এরপরে আপনারা এখানে ক্লিক করে আপনার যে কাস্ট রয়েছে অর্থাৎ SC ST OBC যদি হয়ে থাকে সেই কাস্ট আপনি যেটা সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে শিডিউল কাস্টটা সিলেক্ট করে নিলাম, অর্থাৎ এখানে SC। এরপর এখানে তার অ্যাড্রেসটা লিখে দেবেন, অর্থাৎ তার ফুল অ্যাড্রেসটা আপনারা এখান থেকে ভিলেজ থেকে শুরু করে আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর এখানে পিন নাম্বার দেবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে বেনিফিশিয়ারি নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনি মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিতে চাইছেন বা যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন। তারপর এখান থেকে আপনার এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার যে এখানে লেখা আছে পেমেন্ট মোড, অর্থাৎ আপনি এই যে প্রতি মাসে আপনি 1000 টাকা করে পাবেন যে বৃদ্ধ ভাতা, সেটা আপনি কিসের মাধ্যমে নিতে চাইছেন। আমি কিন্তু এটা নো এ রাখবো। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করা থাকবে এবং এটা কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এরপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাংক টাইপ, এখান থেকে দুটো অপশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে কমার্শিয়াল এবং কোঅপারেটিভ। এখান থেকে আপনি কিন্তু কমার্শিয়ালটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো কমার্শিয়ালটি আপনি সিলেক্ট করার সাথে সাথে আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন ব্যাংক, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে সমস্ত রকম ব্যাংক কিন্তু এখানে শো হবে। এখান থেকে আপনার যে ব্যাংকের বইটি রয়েছে অর্থাৎ ব্যাংকে বই রয়েছে সেই ব্যাংকটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো ব্যাংক এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ আইএফএসসি কোড, এখান থেকে আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যখনই আপনি আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা আপনি সিলেক্ট করবেন সাথে সাথে আপনি দেখবেন ব্রাঞ্চ নেমটি কিন্তু এখানে অলরেডি ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের যে পাসবইতে যে নাম্বারটি রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে এখানে আপনারা দেখে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি কিন্তু এনেবল হয়ে যাবে, তখন আপনারা কি করবেন নেক্সট অপশনে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি আপনি এই ঘরে কিন্তু বসিয়ে দেবেন। এরপর আছে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, অর্থাৎ আপনি যে এখানে আধার কার্ডের নাম্বারটি দেবেন সেই আধার কার্ডের ফটো এখানে কিন্তু আপনাদের একটা দিয়ে দিতে হবে, যেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, যেটা হতে হবে দেখতে পাচ্ছেন জেপিজি এবং জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে, অর্থাৎ এই ফরম্যাটে কিন্তু আপনাকে এখানে আপলোডে ক্লিক করে কিন্তু আপনার সেই আধার কার্ডের ফটোটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপলোড করে দিতে হবে। যখনই আপনি সমস্ত ডিটেলস দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন এরকম আপনার সামনে ওপেন হবে। ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে গেট ওটিপি, গেট ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করেছেন বা ভেরিফিকেশন করেছেন সেই নাম্বার একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি আপনাদের এই ঘরে বসাতে হবে এবং ওটিপিটি দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন আইডিটি অবশ্যই আপনাদের কপি করে অথবা এটাকে স্ক্রিনশট করে আপনাদের রাখতে হবে এবং এটা কিন্তু আপনি পরবর্তীকালে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন যে আপনার এই বৃদ্ধ ভাতা কোন অবস্থায় রয়েছে। তো এইভাবে করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন।